এবং ঢাকা দক্ষিণের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন বক্তব্য রাখবেন। ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন, আমি সন্ত্রাস সারা দেশে নয়রাজ্য গুরুকুল হত্যা এবং অর্থনীতিকে ধ্বংস করার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ এই দুঃশাসনের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন উপস্থিত আছেন। আমাদের মধ্যে মাঝে আমাদের আরেকজন প্রিয় অভিভাবক, এই আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব রানা প্রতিকুল আলম মজনু সহ কেন্দ্র এবং স্থানীয় পর্যায় থেকে আগত সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, এলাকাবাসী, আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই বর্তমান খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট বাকশালী সরকার বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। এই বর্তমান সরকার তারা অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে বাংলাদেশের ভোট ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে তারা নীল নকশা বাস্তবায়ন করছে। আজকে সারা দেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আমাদের কর্মীরা যখন কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচিতে এই বর্তমান আওয়ামী সরকারের আওয়ামী পুলিশ ন্যাক্কারজনকভাবে গুলি চালিয়ে আমাদের কর্মী ভাইদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের জনগণ আজকে জেগে উঠেছে, এই অপশাসন দুঃশাসনকে আমরা দেখতে চাই না, চাই না, চাই না। আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, নেতা নেতৃবৃন্দ জেগে না দেশ দিবেন, আমরা লাঠি হাতে এই আরবের সন্ত্রাসীদের যেখানেই পাবো সেখানেই তাদের লাঠি পেটে জুতা পেটে করার মাধ্যমে প্রতিহত করব। এই দেশটা কোনো বাবার সম্পত্তি না, কোনো দলের সম্পত্তি না, এই দেশটা আওয়ামী লীগের না, আওয়ামী লীগের বাপেরও না, এই দেশের মালিক জনগণ, এই দেশটা আমাদের সবার। আমি শেষ যে কথাটি বলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান যে কোনো আন্দোলনের কর্মসূচি নেবে, আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করার মাধ্যমে সকল কর্মসূচিকে বাস্তবায়ন করবো এবং এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী অবৈধ সরকারকে বাংলার মাটিতে বিচার করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাই আমরা। আপনারা কি আমাদের সাথে প্রস্তুত আছেন? আমাদের কোন নেত্রী আছে? ধন্যবাদ সকলকে, আগামী দিনে দেখা হবে রাজপথে। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের একটি ডেমোক্রাতি জিন্দাবাদ, আমাদের আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশের জনতার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।